Hello, welcome to my channel. Good morning from Ranchi. একটু ছুটি পেলাম তাই চলে এলাম বেড়াতে। সেটা কোথায় নিশ্চয়ই বুঝতে পারছেন, রাঁচি সাইট সিন করবো, তার সাথে করবো নেতারহাটটাকেও। তো রাঁচি নেতারহাট একসাথেই হবে। ট্রেন একদম রাইট টাইমে ঢুকেছে, আমাদের হাওড়া টু রাঁচি ক্রিয়াযোগ এক্সপ্রেস একদম রাইট টাইমে ঢুকেছে এবং ভাই ঘুমটা হয়নি, চোখ মুখ দেখে বুঝতে পারছেন ঘুম ঠিক মতো হয়নি। তো পুরো টুরটা আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন এবং কীভাবে কী হচ্ছে না হচ্ছে সমস্তই দেখতে পাবে। এখন আমি এসে গেছি রাঁচির হুড্রু ফলসের কাছে, দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার রয়েছে সামনে এবং পার হেড 10 টাকা করে টিকিট। আমি অলরেডি টিকিটটা সংগ্রহ করে নিয়েছি, পার হেড 10 রুপিস। এখানে টোটাল উঠতে নামতে 1500টা সিঁড়ি টপকাতে হবে, 1500, মানে 750 সিঁড়ি নামতে হবে এবং 750 সিঁড়ি উঠতে হবে, ঠিক আছে, হুড্রু ফলসের নিচে। আর একটু পরে আমরা হুড্রু ফলসে যাবো, টিকিটটা কেটে নিয়েছি 10 টাকা করে পার হেড টিকিট। প্রায় 600 সিঁড়ি নামা কমপ্লিট, মানে 600টা সিঁড়ি অলরেডি আমি নেমে পড়েছি, এখনও আছে 150টা মতো, তারপরে হুড্রু ফলস। নামাটা ইজি মনে হলো, ওঠাটা কিন্তু খুবই কষ্টকর হবে, কারণ 750 সিঁড়ি ওঠা মুখের কথা নয়। অবশেষে এসে গেলাম হুড্রু ফলসের সামনে, দেখুন এখন যেহেতু বর্ষাকাল ফলসের রূপটাও অন্যরকম, বিভীষিকাময় একটা রূপ দেখা যাচ্ছে হুড্রু ফলসের। একদম সামনে থেকে হুড্রু ফলসকে দেখা যাচ্ছে, বর্ষাকাল বলে এই রূপটা দেখা যাচ্ছে, সবসময় কিন্তু এই রূপটা থাকে না, বর্ষাকালে একটা বিভীষিকাময় রূপ হুড্রু ফলসের দেখা যায় এবং ড্যামটা। এখন এসে গেছি পাত্রাতু ড্যাম, রাঁচি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এই পাত্রাতু ড্যাম, ওপরে রয়েছে পাত্রাতু ভ্যালি। সন্ধে হয়ে আসছে, চারপাশের পরিবেশটা দেখুন পাত্রাতু ড্যামের। রাঁচি এলে অবশ্যই পাত্রাতু ড্যাম আসবেন, খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে এবং ড্যামটাও খুব বড়, ওপরে রয়েছে পাত্রাতু ভ্যালি।